আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী আন্দোলনের ভিডিও ও স্থির চিত্র জমা দেওয়ার আহ্বান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মালিক। শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। ছাত্র আন্দোলনের আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে ডক্টর জাহিদ। 5 আগস্টের কৃতিত্ব কেউ যেন দাবি না করে জামায়াত আমির। এইচএসসি এর ফল প্রকাশ, পাশের হার 77.78%। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনের ভিডিও ও স্থির চিত্র জমা দেওয়ার আহ্বান। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ধারণ করা ভিডিও এবং স্থির চিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। সোমবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো ছাত্র জনতার অভাবনীয় বৈষম্য বিরোধী আন্দোলন এবং জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহের অডিও ভিজুয়াল ডকুমেন্ট ও স্থির চিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ধীন তথ্য অধিদপ্তর। এই আন্দোলন ও বিপ্লবের কোন ভিডিও ফুটেজ বা স্থির চিত্র যদি কারো সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনা সহ ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হচ্ছে। আরো বলা হয়, একটি ফ্যাসিবাদ মুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এই বিপ্লব। এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আপামর ছাত্র জনতা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মালিক। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, আমার নেতা তারেক রহমান সব আইনি ব্যবস্থার মাধ্যমে অচিরেই বাংলাদেশে আগমন করবেন। তিনি বলেন, 17 বছর পর দেশের মাটিতে পা রাখলাম, আল্লাহর শুক্রিয়া আদায় করছি। প্রবাসে বসে মা ভাইয়ের মৃত্যু হয়েছে, তাদের লাশ দেশে আনতে পারেনি। আমার সিলেট সুরমা উপজেলার বাড়ি থেকে টয়লেটের কমোড পর্যন্ত তারা নিয়ে গেছে, আগুন লাগিয়ে দিয়েছে, তবু আমাকে দমাতে পারেনি। আপনারা জানেন, ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী আমাকে লন্ডনে চায়ের দাওয়াত দিয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি। মালিক বলেন, খুনি হাসিনা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে রেখেছে, আমার নেতা তারেক রহমানকে প্রবাসে থাকতে বাধ্য করেছে, তার সঙ্গে কিসের চায়ের নিমন্ত্রণ। গত 17 বছর এমন ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ প্রায় 600 বিএনপি নেতাকর্মীকে গুম করেছে। স্বাধীন বাংলাদেশের 2 মাস অধিক সময় পার হয়ে গেল, এখনো কেউ ফিরে আসেনি কেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়ে এম এ মালিক বলেন, তিনি সারা পৃথিবীতে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, তার হাতে দেশ ও জাতি নিরাপদ। তিনি অতি দ্রুত সংস্কার শেষ করে দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্ট ইস্যু ছাত্র জনতার অভ্যুত্থানে চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচার গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারা পৃথিবীর মানুষের গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত করেছে। নেতারা অভিযোগ করে বলেন, ভারত শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত থাকে। সম্প্রতি তারা শেখ হাসিনার নামে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে, যা ব্যবহার করে তিনি পৃথিবীর যে কোনো দেশে ভিসা আবেদন ও ভ্রমণ করতে পারবেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। নেতারা শেখ হাসিনাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত উল্লেখ করে বলেন, শতাধিক হত্যা মামলার আসামিকে এই বিশেষ সুবিধা প্রদান জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। নেতারা শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর পরও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দেশের জনগণের আকাঙ্ক্ষায় আঘাত করেছে বলেও মন্তব্য করেন। ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে ডক্টর জাহিদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন দিতে হবে, প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আহ্বান জানান তিনি। এ সময় তাদের সঙ্গে বেশ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। নেতারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং সান্ত্বনা
সান্ত্বনা দেন। এসব হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের ডক্টর জাহিদ হোসেন বলেন, আমরা হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানাই, প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হোক অথবা বিদেশ থেকে ডাক্তার আনা হোক। দেশে কিছু সরঞ্জামের ঘাটতি রয়েছে। নিউরোলজিতে নিউরো সায়েন্স হাসপাতাল ভালোভাবেই চিকিৎসা সেবা দিচ্ছে। অনেকের চোখের সমস্যা, কারো পায়ের সমস্যা, কারো মাথায় সমস্যা হয়েছে। তিনি বলেন, আহতদের বেশিরভাগই আর্থিকভাবে অসচ্ছল, কেউ ভ্যান চালক, কেউ দিনমজুর ইত্যাদি পেশার। আমি সরকারকে অনুরোধ করব তাদের দিকে বিশেষভাবে নজর দিতে, যাতে পূর্ণাঙ্গ চিকিৎসা পায়। আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। 5 আগস্টের কৃতিত্ব কেউ যেন দাবি না করে জামায়াতে আমির। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের কৃতিত্ব কাউকে দাবি না করার অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, এর সব কৃতিত্ব আল্লাহর, আমরা কেউ যেন ক্রেডিট দাবি না করি। এটা ওলামায়ে কেরাম করেছে, এটা ছাত্র শিবির, এটা জামায়াত ইসলামী, এটা বিএনপি বা অমুক দল করেছে, এ ধরনের কথা বলা সঙ্গত হবে না। শফিকুর রহমান বলেন, আমি যদি জিজ্ঞাসা করি 5 আগস্টের আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত কেউ কি চিন্তা করেছিলেন এমন একটা ঘটনা 5 তারিখে ঘটবে, দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেছিলেন? আল্লাহ তার পরিকল্পনা এবং বিপরীত সব অপচেষ্টা অপকৌশলকে একদিকে রেখে তারই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছেন। অতএব আমরা যেন কেউ ক্রেডিট দাবি না করি, সব কৃতিত্ব আল্লাহর। 2006 সালের 28 অক্টোবর থেকে শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্র এবং জুলুম শুরু হয়েছিল বলে দাবি করে জামায়াতে আমির বলেন, তারা ক্ষমতায় ছিল না, কিন্তু তারাই লোগে বৈঠার তাণ্ডব চালানোর প্রকাশ্য আহ্বান জানানোর মাধ্যমে এই পরিস্থিতি সৃষ্টি করেছিল। তারই ফল বাংলাদেশের জনগণ পরবর্তীকালে হাড়ে হাড়ে টের পেয়েছে। HSC-র ফল প্রকাশ, পাশের হার 77.78%। HSC ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। এতে 9টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডের গড় পাশের হার 77.78%। এবার GPA 5 পেয়েছে 1,45,911 শিক্ষার্থী। গত 30 জুন থেকে সারা দেশে একযোগে HSC ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষা দেয় 14,50,790 জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত 18, 21, 23, 25, 28 জুলাই ও 1 ও 4 আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে 11 সেপ্টেম্বর থেকে নতুন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু নতুন করে আর পরীক্ষা না নিয়ে যেগুলো হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে HSC-র ফলাফল প্রকাশের দাবি নিয়ে শত শত শিক্ষা নজিরবিহীন ভাবে 20 আগস্ট দুপুরে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঢুকে পড়ে। পরে তাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয় অবশিষ্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়। কিভাবে ফলাফল প্রকাশ হবে তা নিয়ে গত 25 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠিত বিষয়গুলোর পূর্ণ মানে এবং বাতিল হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে শুধু পরীক্ষার্থীদের SSC-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার নির্দেশনা দেওয়া হয়।